মানুষের পাশে থেকে কিভাবে কাজ করতে হয় তা বারবার দেখিয়ে দিয়েছেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূষণ বন্দ্যোপাধ্যায়। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করেন তিনি। মানুষের জন্য কাজ করাটাই তার নেশা বলে মনে করেন ভূষণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সরিয়ে সকালে বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত রায়পুর খেয়াঘাটের একটি অংশতে ভাঙন দেখা দেয় এবং বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে এবং রাস্তার কিছুটা অংশ ভেঙে পড়ে। যখনই তিনি খবর পান সঙ্গে সঙ্গে সেখানে তা তদারকি করতে ছুটে যান ভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে তিনি খবর দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি সেচ দপ্তর সেখানে গিয়ে পৌঁছায় এবং বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে। শেষ খবর অনুযায়ী বাঁধ মেরামতির কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানা গেছে। এদিন ভূষণ বন্দ্যোপাধ্যায় বলেন, যখনই আমরা কোনো বিপদের খবর পাই তখনই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। এদিন মানবিক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে ধন্যবাদ জানালেন ভূষণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এক হাত নিয়ে শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, যখন শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তরের পাশাপাশি সেচ দপ্তরও দেখতেন তখন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হিংসা করে এই অঞ্চলে বাঁধগুলি মেরামতি করেননি তিনি। একটি বাঁধের ফাটল দেখা দিয়েছিল, সেখান থেকে কিছুটা ধস নেমে চলে গেছে একটা সুইচ গেট পাস দিয়ে। কিন্তু আমাদের মানবিক এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুরুল থেকে বুরুলের বাঁধের ইয়াসের সময় বাঁধ ভেঙে গেছিলেন, তড়িঘড়ি এমার্জেন্সি ভিত্তিতে বাঁধের কাজ হচ্ছে। আপনার 3 ফটকে আমাদের গদাখালির পরেই আমাদের একটা বড় সুইচ গেট করা হয়েছে আমাদের গজাপালি অঞ্চল। এবারে ডি রায়পুর অঞ্চলেও কিছু কাজ হয়েছে এবং ডি রায়পুরের আজকে কিছুটা ফাটল হয়েছে। সঙ্গে সঙ্গে সকালবেলা ওনার সঙ্গে আমরা কথা বলি, এমপি সঙ্গে আমি কথা বলি, এমপি সাহেব সঙ্গে সঙ্গে সেচ দপ্তরকে বলে তড়িঘড়ি আজকেই এই 3টে থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে, সব ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমার বজবজ 2 নম্বর ব্লকের পক্ষ থেকে আমি ওনাকে, আমাদের এমপি সাহেবকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এলাকার মানুষের স্বার্থে যখন যে কোনো কাজে যে কোনো বিপদে ওনাকে বলি উনি সঙ্গে সঙ্গে তার সাড়া দেন। তাই আমরা আমাদের বজবজ 2 নম্বর ব্লকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ব্লক আমাদের বজবজ 2 নম্বর ব্লকের বাসীর প্রত্যেকটা বাসীর মধ্যে প্রত্যেকটা বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং তার সাথে সাথে একটা কথা বলতেই হয়, এর আগে আমাদের যে জঞ্জালটা ছিল শুভেন্দু অধিকারী পরিবহন এবং সেচ দপ্তর ছিল, শুধুমাত্র এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা বলে আমাদের এলাকার কোন সেচ দপ্তরের বাঁধের কাজ করেননি। চোর টাকা চুরি করে নিয়ে চলে গেছে, কিচ্ছু করেনি। আজকে ব্যর্থহীন ভাষায় বলতে হয়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন আমি মনে করি আমাদের গর্ব। এর আগে সেচ দপ্তরের একটা কাজ উনি করেননি, তাই সেই জঞ্জালটা চলে যাওয়ার পর আমরা আমাদের এমপির মাধ্যম দিয়ে আমাদের বাঁধের কাজ গুরুল থেকে বিল্লা পর্যন্ত উনি বিরাট ব্যবস্থা করছেন বা ব্যবস্থা করেছেন। তাই আবারও আমাদের এমপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের বজবজ 2 নম্বর ব্লকে প্রত্যেকটা বাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত নিজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।